পর্দায় যাকে দেখতে পাচ্ছেন এই ক্রিকেটারকে কে কীভাবে মনে রাখেন, তার খেলা দিয়ে নাকি আচরণ দিয়ে? শুভাশিস রায় একজন পেসার, বয়সটা এখন 35 পেরিয়ে, ওভারসিজে যার অভিষেক, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। খুব কি খারাপ করেছেন, 4 টেস্টে 7 ইনিংসে 19 মেইডেনে 9 উইকেট, নিউজিল্যান্ড ম্যাচে গ্র্যান্ড হোম স্যান্টনারের উইকেট, হাসি মামলাকে বোল্ড করা, 9000 মতো টেস্ট রান, সেই ক্রিকেটারের পরিকল্পনায় চিট ধরানো, টেকনিক্যালি সাউন্ড একজন ব্যাটারকে বোল্ড করা, বিশাল ব্যাপার। শুধু তাই না, 2017 সালে বহুল আলোচিত দক্ষিণ আফ্রিকা সফরে ইনিংস ব্যবধানে হারা টেস্টে 2 সেঞ্চুরিয়ান আমলা ডিন এলগারের উইকেট স্বীকার করা চারটিখানি কথা না। সেই পেসার মাত্র 4 টেস্ট আর 1 ওয়ানডে খেলে অজানা কারণে আর চান্সই পেলেন না। সব মিলিয়ে তার ফার্স্ট ক্লাস রেকর্ড বলছে শুভাশিস 67 ম্যাচে 172 উইকেট নিয়েছেন মাত্র 3 ইকোনমিতে, লিস্টেতে 71 ম্যাচে নিয়েছেন 84 উইকেট, ঘরোয়া টি টোয়েন্টিতে 31 ম্যাচে 28 উইকেট, বেশ ভালোই বলা চলে। মানুষ বিষয়টাকে ভিন্নভাবে দাঁড় করায় বিপিএল 2017 মৌসুমের ঘটনাটিকে সামনে এনে। বিপিএলের ওই মৌসুমে রংপুর চিটাগাঙের ম্যাচ, ঘটনাটি ঘটে ম্যাচের 17তম ওভারে, ব্যাটিং প্রান্তে ছিলেন মাশরাফি আর বোলিং করছিলেন শুভাশিস। তৃতীয় বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মাশরাফি, বল চলে যায় সোজা বোলার শুভাশিসের হাতে, শুভাশিস ওই সময় মাশরাফির দিকে থ্রো করার ভঙ্গি করে শেষ পর্যন্ত করেননি। ঠিক সেই মুহূর্তে মাশরাফির জবাব হাত নেড়ে কিছু একটা বলছিলেন শুভাশিসকে, কিন্তু হঠাৎ কী হয় শুভাশিসের, মাথায় মনে হয় সমস্যা হয়েছে, সে কিছু একটা বলতে বলতে বল হাতে তেড়ে যায় ম্যাচের দিকে, সারা বাংলাদেশ কেঁপে ওঠে। সাথে সাথে আম্পায়ার ও চিটাগাঙের সতীর্থরা ছুটে এসে অনেক কষ্টে শুভাশিসকে সরিয়ে নিয়ে যান। ওই ঘটনার পর শুভাশিসকে কাঠগড়ায় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলে। এদিকে সংবাদ সম্মেলনে সরি বলার পরও নিজের ওভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি বলে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মাশরাফি। এতে ভক্তদের উদ্দেশ্যে টাইগার অধিনায়ক অনুরোধ জানিয়ে বলেন মাঠের ঘটনা মাঠে রাখুন। এই পরিস্থিতিতে মাশরাফির কাছে দুঃখ প্রকাশ করে একটি ভিডিও আপলোড করেন তরুণ ক্রিকেটার শুভাশিস। সেদিন বিষয়টা মাশরাফিও স্বাভাবিকভাবেই নিয়েছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাশিসের প্রতি চলছিল ক্ষোভের আগুন। পরবর্তীতে মাশরাফি শুভাশিসকে শুভকামনা জানান এবং বলেন ও খুব প্রমিজিং, অনেক ভালো করছে, আশা করছি সামনে আরও ভালো খেলবে, এই দোয়া ওর জন্য আমিও করি, আপনারাও করবেন। কিন্তু বড় ভাইয়ের দোয়া ফলেনি, 2017 পর শুভাশিস হারাতেই থাকেন, এমনকি এই ক্রিকেটার 2019 পর আর কোথাও তাকে দেখা যায়নি, ঘরোয়া লিগেও না, বিপ টেস্টে ফেল করে খেলতে পারেননি বঙ্গবন্ধু কাপও। এদিকে মাশরাফির অধ্যায় শেষ, এখন জাতীয় দলে নেই, ঘরোয়া লিগে খেলেন, এখন তিনি এমপি হুইপ। আর অন্যদিকে শুভাশিসও দিন কাটিয়ে দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ 2024 এসে মিরপুরে তাকে দেখতে পাওয়া গেল ফিটনেসে কাজ করতে। তবে কি শুভাশিস ক্রিকেটে ফিরবেন আবারও? ক্রিকেটার যেহেতু হয়েছেন ক্রিকেটেই তো ফেরা উচিত, সিরিয়াস হচ্ছেন নিজের প্রতি। এখন দেখা যাক শুভাশিস আবার কোন পর্যায়ের ক্রিকেট দিয়ে ফেরেন প্রিয় মাঠে।